এরকম কাহিনী বানায় কেন? তার আগের প্রশ্ন হচ্ছে কি, আরে কি বানাইছে ভাইরি? হাইকো সাকো সি উলুমাকে কে নিয়ে সাপোজ টু বি এ হরর মুভি, কিন্তু হরর বাট ভয় কোথায়? কোথায় আছে না ওই যে কোথায় ভয় পেতে হবে একটু আন্ডারলাইন করে দিলে ভালো হতো। তা কাহিনীটা হয়ে গেছে ওইরকম, ভয় তো পাচ্ছি না, পুরো অ্যানিমে দেখছি আর মাথার মধ্যে শুধু একটা প্রশ্ন, ইয়ে ক্যায় ক্যায় কি হচ্ছে সব? তোমাদেরকে যদি বোঝাতে চাই যে কি হচ্ছে অ্যানিমের মধ্যে, একটা গ্রামের কাহিনী, সেই গ্রামের মধ্যে ক্রিমি ক্রিমি কাহিনী হচ্ছে, ঘটনা ঘটছে আর কি। কেমন ঘটনা? স্পাইরাল, স্পাইরাল মানে জানো ওই যে ঘূর্ণায়মান জিনিস আর কি। পুরা গ্রামের বিভিন্ন মানুষের জীবনে, মানুষের শরীরে, বিভিন্ন জায়গায় স্পাইরাল সৃষ্টি হচ্ছে এবং মানুষ বিভিন্ন অদ্ভুত উপায়ে মরছে। কেন মরছে, এর পেছনকার কোনো লজিক এই পর্যন্ত জানা যায়নি। মেবি এটা একটা রহস্য, তো এটা শেষের দিকে জানা যাবে। তো আমি আশা করে বসে আছি যে এটা কেন হচ্ছে, এর একটা উত্তর আমি সেটা শেষ পর্যন্ত পাই, এটা আমার আশা আছে। তাছাড়া পুরো অ্যানিমে একদম কোনো বেসলেস কাহিনী পাচ্ছি না আমি, বাট অনেকের রিভিউ মতে এটা অনেক ভালো কাহিনী। কাহিনীটা কেমন জানো, একজন স্পাইরাল মানে নায়কের বাপ আর কি, সে স্পাইরালের প্রতি অ্যাট্রাক্টেড, অ্যাফেক্টেড আর কি বলবো, অ্যাডিক্টেড। তো সে কি করে, একটা জাতির মহলে একটা জিনিস নিয়ে আসে, নিয়ে সেটার মহল ঢুকে নিজেকে ঘুরিয়ে দেয় এবং সে গোল গোল স্পাইরাল হয়ে যায়, একদম মানে ডিস্টার্বিং উপায়ে সে মারা যায় নায়কের বাপ। আর মরার পর তাকে পোড়াতে নিয়ে যাওয়া হয়, পোড়ানোর পর চিমনি দিয়ে যে ধোঁয়াটা বের হয় আকাশে, গিয়ে ধোঁয়াটা স্পাইরালের রূপ নেয় এবং তার বাপের একটা চেহারা সবার সামনে আসে। এটা দেখে আবার নায়কের মা টেরিফাইড হয়ে যায়, ভয় পেয়ে যায়। এরপরে নায়কের মা যেখানে স্পাইরাল দেখে সেটা দেখে ভয় পেয়ে যায়, এমনকি তার হাতের আঙ্গুলে যে ফিঙ্গারপ্রিন্ট আছে না, সেগুলো স্পাইরালের মতন দেখতে, সেগুলো সে কেড়ে দিতে লাগে। এরকম একটা অবস্থা, নায়কের বাপ মা দুটাই শেষ। এছাড়াও তার কিছু ক্লাসমেটরা এমন অদ্ভুত উপায়ে মরে, প্রথম এপিসোডে সেরকম দেখানো হয় না, সেকেন্ড এপিসোড দেখার পর এই তো একটু আগে দেখলাম ভাই, আমার ফিল লাইক হত্যাও, কি হচ্ছে এসব, কেন হচ্ছে সব, কেমনে হচ্ছে সব, লজিকটা কি? একটা ছেলের পিঠের ওপরে স্পাইরাল হয়েছে, পরে সে ছেলেটা না স্নেল হয়ে গেছে, স্নেল কে, কেমনে, ওয়াই, হা, আচ্ছা মানলাম মানলাম হলো, ঠিক আছে। এরপরে একটা ছেলে আর মেয়ে ভালোবাসে, তার পরিবার তাদেরকে মেনে নিবে না, তাই তারা গ্রামটা ছেড়ে পালিয়ে যাবে। এখন পালিয়ে যাওয়ার সময় তার বাবা মা মেবি ধরে ফেলেছে, মেবি না ধরে ফেলেছে আর কি, বাবা মা নাকি জানি না, সেটার জন্য মেবি বললাম। এখন ছেলে বলছে যে আমরা যেভাবেই হোক এক হব, দরকার হয় আমরা একে অপরের সাথে পেঁচিয়ে যাব। বলে দুইজনে পেঁচিয়ে যায় সাপের মতন। এই এই দেখার পর আমি লাইক মাথার উপর হাত, হ্যাঁ কি দেখলাম এটা, কেন দেখলাম এটা, কেন দেখলাম এটা, ক্যা কি কু, কেন হচ্ছে এসব। তো দুইজনে একে অপরের সাথে হ্যাঁ উড়ে একদম খুব অদ্ভুত উপায়ে, একদম ডিস্টার্বিং উপায়ে পেঁচিয়ে যায়, যে তারা সমুদ্রের মধ্যে চলে যায়। এখন সমুদ্রের মধ্যেই বা গেল কেন, কি হলো, আমি খালি ভাবছি কি হলো এটা, ক্যা দেখলি আমেনে ইয়ার। তারপরে নায়িকার চুল, সেই অদ্ভুত চুলগুলো দেখলেই ডিস্টার্বিং লাগে, ভয় লাগে না, এখানে কোনো ভয় নাই, একটা হরর অ্যানিমে উপলক্ষে এটার মধ্যে সে ভয় থাকা উচিত, ভয় নাই, তো ইললজিক্যাল জিনিসপাতি আছে। মানে তারপর যে কি হচ্ছে কেন হচ্ছে, কোনো সিরিয়ালাইজেশন নাই, হঠাৎ মরে হঠাৎ মরে হঠাৎ একটা জিনিসপাতি হয়ে যাচ্ছে অদ্ভুতভাবে। তো আশা করি শেষে গিয়ে এর একটা রহস্য উদ্ঘাটন হবে, যদি না হয় এটা একটা ফালতু, টোটালি ওয়েস্ট অফ টাইম অ্যানিমে। আর যদি কোনো একটা লজিক পাওয়া যায় লাস্টে গিয়ে, রহস্য উদাহরণ হয় যে এই শহরে এইসব অদ্ভুত কাজ করার কেন হচ্ছে, তাহলে মেনে নেওয়া যাবে যে ইয়েস দিস অ্যানিমে ইজ ভেরি ভেরি গুড, কারণ এইরকম অদ্ভুত অ্যানিমে আজ পর্যন্ত দেখিনি আমি, হয়তো বা আসে আমার চোখে পড়েনি, আমি 500টার উপর অ্যানিমে দেখে ফেলেছি, বাট এরকম অ্যানিমে দেখিনি। তো এখন উইয়ার্ড ক্রিপি এই অ্যানিমেটা তোমরা দেখবা কিনা, আমি বলবো হ্যাঁ অবশ্যই দেখবা, দেখবা না কেন, 100% দেখবা, আমি দেখেছি, আমি দেখছি, তোমরাও দেখবা, এটা খারাপ না, উইয়ার্ড, একদম উইয়ার্ড অ্যানিমে কিন্তু খারাপ না। এই জন্য আমি রেকমেন্ড করবো এটা দেখার জন্য, কারণ এরকম অ্যানিমে তোমরা জীবনেও দেখো না, এটা দেখার পর তোমার মাথায় হাত হয়ে যাবে, বলবা যে কি দেখলাম এটা, ভালো উপায় না খারাপ উপায় সেখানে তুমি নিজেও বুঝতে পারবে না, ভালো উপায় না খারাপ উপায় কি দেখলাম বলবা, বাট কি দেখলাম এটা। আর দেখতে পাওয়ার আরও কিছু কারণ আছে, কারণ হচ্ছে এর মাত্র 4টা এপিসোড আসবে, তার মধ্যে 2টা এপিসোড চলে এসেছে, আর 2 সপ্তাহে 2টা এপিসোড, 4টা এপিসোড আসলে অ্যানিমেটা শেষ। সো কেন দেখবা না, 4টা এপিসোড মাত্র দেখে ফেলো, আর তার উপরে যেন ওটা ইংলিশ ডাব আর সাব একসাথে আসছে, তার তো অবশ্যই দেখা উচিত। আগো আমার এখন মাথা স্পাইরাল হয়ে গেছে এটা দেখার পর, এখন আমি যাই, তারা বাই বাই।